অবাক করা ব্যাপারই বটে নিবৃত্ত এক গ্রামে মেয়েদের জন্য ফুটবল একাডেমি সেটাও স্থানীয় লোকজনদের গড়ে তোলা গ্রামের খেটে খাওয়া হতদরিদ্র কৃষকরা নিজেরা অর্থ দিয়ে গড়ে তুলেছেন এই ফুটবল একাডেমি রংপুর শহর থেকে পনেরো কিলোমিটার দূরে সদ্যপ্রশক্ষণী ইউনিয়নের নয়া নয়াপুকুর গ্রামের খেলার মাঠে বিরল একটি দৃশ্য অনেকে অবাক করবে ফুটবল খেলছে গ্রামের মেয়েরা শুধু খেলছেন না ফুটবলের কলা কৌশল রপ্ত করছেন তারা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে এরা সবাই নয়াপুকুর সাজানো বাগান ফুটবল শিক্ষার্থী আমার নাম মোসাম্মা আখতার প্রথমেই আমাদের বড় কথা বলতে চাই যে ওরা অনুদ ফুটবল উনিশ বঙ্গমাতা টুর্নামেন্ট খেলতেছে খেলছে চ্যাম্পিয়ন আর কি দুই দলের কি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ওখানে আবার ওদের পয়েন্টটা তো কম ছিল কিন্তু তাও ওদেরকে যৌথভাবে চ্যাম্পিয়ন করে দিয়েছে তা ওদের মধ্যেই আমাদের পাঁচজন প্লেয়ার ছিল স্বপ্না রত্না মৌসুমি সুলতানা বৃষ্টি আর লাবনী ওদের আর কি ওদের কি খেলার আগ্রহ দেখে আমাদেরও ইচ্ছা করে যে আমরাও খেলবো